মাত্র 20 টাকা থেকে শুরু করে আজকে খুবই সুন্দর সুন্দর কিছু মাটির জিনিসপত্র আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের পুরো ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম। ভিডিওর শুরু দেখেই কিন্তু বুঝতে পারছেন যে আজকে আমি কোথায় চলে আসছি। হ্যাঁ, দোয়েল চত্বর, ঢাকার সবচেয়ে সুন্দর জায়গা আমার কাছে মনে হয় দোয়েল চত্বর। এখানে আসলে প্রত্যেকটা মেয়েরই খুবই ভালো লাগে। কম বাজেটে যারা সুন্দর করে ঘরটাকে সাজাতে চান, তারা এখান থেকে এই সুন্দর সুন্দর শো পিসগুলো কিন্তু পারচেস করতে পারেন। আজকে আপনাদের সাথে একদম রিজনেবল প্রাইজের মাটির সুন্দর সুন্দর জিনিসপত্র আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিও শুরুতে আমি যে সুন্দর সুন্দর ছোট ছোট পাতিল দেখিয়ে দিলাম, পাতিলগুলো প্রাইস ছিল মাত্র 20 টাকা, আর এখন খুব সুন্দর সুন্দর মাটির কিছু টপ দেখিয়ে দিচ্ছি। এগুলোর প্রাইস 1000 টাকা থেকে শুরু করে 1500 টাকার মধ্যে আপনারা নিতে পারবেন। তো এখানে টপগুলো দেখে কিন্তু বুঝতে পারছেন যে কতটা সুন্দর আর ডিজাইনটা কতটা চমৎকার। আপনারা যদি এই ধরনের মাটির টপগুলো নিয়ে ঘরটাকে সুন্দর করে সাজান তাহলে কিন্তু খুবই চমৎকার লাগবে। আর এখন কিছু মাটির ব্যাঙ, তারপর হচ্ছে ফুলের টপ, সুন্দর সুন্দর জিনিস আমি দেখিয়ে দিচ্ছি। এই যে একটা টপ দেখছেন, এই টপটার প্রাইস ছিল মাত্র 50 টাকা। এগুলো যদি আপনারা কিনে মানি প্লান বুনেন বা ঘরের সুন্দর করে ডেকোরেশন করেন তাহলে কিন্তু দেখতে খুবই চমৎকার লাগবে। আর কিছু ব্যাং কালেকশন ছিল, ব্যাংগুলোর প্রাইস ছিল 50 টাকা থেকে শুরু করে আপনারা 150 টাকার রেঞ্জের নিতে পারবেন। এখানেও খুবই সুন্দর সুন্দর হ্যাঙ্গিং ছিল, এগুলো হচ্ছে মাটির। তো দেখেই কিন্তু মানে মনটা একদম জুড়িয়ে যাচ্ছে, এতটা ভালো লাগছে আসলে বলে বোঝাতে পারবো না। আর এখানে আসলে কোনটা রেখে কোনটা নিব আসলে মাথা নষ্ট হয়ে যায়, আর খুবই সূক্ষ্মভাবে দেখে নিতে হবে, কারণ আপনারা বুঝতেই পারবেন না যে কোথাও ফাটা আছে কি না। আমি এই যে এই জিনিসটা খুবই পছন্দ হয়েছে, তো এটার প্রাইস ওনারা 150 টাকা চাচ্ছিলো। তো আমি একটা ব্যাংক নিয়েছিলাম, তো পিছনে একটু ফাটা ছিল, তো আমি বুঝতে পারিনি, তো পরবর্তীতে বুঝতে পেরে আমি এটা চেঞ্জ করে নিয়েছি। তারপর হচ্ছে যে এখন কিছু দেখিয়ে দিচ্ছি, এত সুন্দর সুন্দর ফুলদানি, তারপর হচ্ছে লবণদানি কাপ পিস, তো আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। আর এই যে এখানে মাটির খেলনা, ছোটোবেলায় কিন্তু এই ধরনের খেলনা দিয়ে প্রচুর খেলাধুলা করতাম, তো এই সেটটার প্রাইস ছিল মাত্র 100 টাকা। আর এই যে লবণদানিটা আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে, এটা ওনারা 80 টাকা চাচ্ছিল, আপনারা বার্গেনিং করে 50 থেকে 60 টাকা দিয়ে কিন্তু পারচেস করতে পারবেন। আর এতটা সুন্দর ফিনিশিং আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন, এগুলা কিন্তু আড়ংয়েও পাওয়া যায়। আড়ং থেকে আপনারা যদি এগুলা কিনতে যান 300-400 টাকা করে প্রাইস রাখবে, আর এখানে একদম আপনারা রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন। যারা ঘরটাকে সুন্দর করে সাজাতে চান তারা অবশ্যই এখান থেকে এই সুন্দর সুন্দর শো পিসগুলো পারচেস করবেন। আর এই যে এখন যে মাটির একটা পাতিল দেখাচ্ছে, এটার প্রাইসও 20 টাকা ছিল, তো এগুলো নিয়েও কিন্তু আপনারা চাইলে সুন্দর করে কালার করে নিতে পারবেন। তারপর হচ্ছে এই দোকানে অনেক সুন্দর সুন্দর মাটির জিনিসপত্র ছিল, এখানেও আমার অনেক বেশি ভালো লেগেছে। তো এই যে এই পাখাটা আমার কাছে ভালো লেগেছে, এটার প্রাইস ছিল মাত্র 150 টাকা। তো এগুলো হচ্ছে ঘর সাজানোর জন্য। আর এই যে দেখুন, এগুলো কিন্তু আপনারা নিজেরাও অনেক কম প্রাইজে কিনে সুন্দর করে এইভাবে কালার করে নিতে পারবেন, দেখতে কিন্তু খুবই ভালো লাগবে। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।